কেয়ামত হবে না দুষ্ট লোকদের উপরে ব্যতীত। যখন দুনিয়া দুষ্টদের ভরে যাবে তখন কেয়ামত হবে। দিন দিন দুষ্ট সংখ্যা বাড়তেই আছে। আপনি একটা মসজিদের দায়িত্বশীল, আপনার মসজিদের দায়িত্ব আল্লাহকে কৈফিয়ত দিতে হবে। আপনি মাদ্রাসার দায়িত্বশীল, আপনাকে মাদ্রাসার কৈফিয়ত আল্লাহকে দিতে হবে। ছোট দায়িত্বশীল ছোট কৈফিয়ত, বড় দায়িত্বশীল বড় কৈফিয়ত। কথা পরিষ্কার একদম, যেখানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআনের ঠিক উল্টা চলছে বর্তমান বিশ্ব। অতএব জাতি সাবধান, যত গরিবি হটাও আর দারিদ্র বিমোচনের স্লোগান আপনারা দেন, কোশ্চিন কালেও দূর হবে না যতদিন সুদ থাকবে দুনিয়ায়। আপনার স্বামী বেতন দেয় হয়তো 10,000 টাকা বা 20,000 টাকা, আপনার জন্য শাড়ি কিনে আনলো মাসে শেষে গিয়ে 10,000 টাকা শাড়ি কিনে আনলো, আপনাকে অবশ্যই ধরতে হবে আপনি 20,000 টাকা বেতন পান, 10,000 টাকা শাড়ি কিনলেন কী দিয়ে, বাকিটা কোত্থেকে আসলো, কৈফিয়ত চাইতে হবে আপনাকে। যদি শাড়ি পেয়ে খুশি হন, কৈফিয়ত না চান, দিক আপনার নারীত্ব, আপনার ইমানদারি নাই। কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে সর্বত্র সুদ চলছে, খালি বাংলাদেশে না, ইসলামী ব্যাংক নামে যে সৃষ্টি হলো জেদ্দাতে, IDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তারা IMF-এর চাইতে বেশি সুদ নেয়। আমাদের হাতে ক্ষমতা আল্লাহ দেননি, তার সুদ দূর করার ক্ষমতা আমাদের নাই। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা এটা করছেন না অন্যের দোহায় দিয়ে। কেয়ামতের দিন কেউ কারোর দায়িত্ব নেবে না, আপনার কবর আপনার, আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله غفور عزيز حكيم إن الله عزيز حكيم سورة توبة 31 آيات سورة توبة 71 آيات جابت الحمد والصلاة على رب العالمين الجنة وجابت درود والصلاة على شيخ نبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সকল মানুষ অধিক দিন বেঁচে থাকতে চায় এবং অধিক মাল কামনা করে, এটাই স্বাভাবিক। কম মানুষই আছে যারা আন্তরিকভাবে দুনিয়ায় বেঁচে থাকতে চায় না এবং মাল সম্পদ চায় না। ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আমা
ইহুদিদের কেউ কেউ চাইতেছে 1000 বছর বাঁচুক। আল্লাহ বলছেন যতই তুমি বাঁচো আল্লাহর শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে না। অতএব বয়স বেশি হলেই যে তার জন্য খুব মঙ্গল এটা নয়, যদি না তার সঙ্গে নেক আমল যুক্ত হয়। এই বিষয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলি হাদিস শুনিয়েছেন, তার মধ্যে আপনাদের সামনে মাত্র 5টি হাদিস আজকে শুনিয়ে দিচ্ছি। 5টি সহিহ হাদিস আপনাদের কাজে লাগবে। প্রথম আয়াতে আল্লাহ পাক সূরা তওবা 71 আয়াতে বলছেন, মুমিন এবং মুমিনা, ইমানদার পুরুষ ও ইমানদার নারীর পরিচয় কী ব্যাখ্যা দিচ্ছেন। আল মুমিনুন আল মুমিনাত বাযুম আউলিয়া ও বাদ, মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু, অর্থাৎ তার দুজনেই সমান। তাদের কাজ কি? আমরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সবসময় সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। এই বৈশিষ্ট্য মুমিন পুরুষেরও মুমিন নারীরও। তাদের কাজ হচ্ছে একটাই, আমরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এই মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে মুমিন পুরুষ এবং নারীর। অন্যায় দেখেও না দেখার ভান করা বা এড়িয়ে চলে যাওয়া, এগুলো মুমিনের লক্ষণ নয়। আপনার দায়িত্ব হাত দিয়ে প্রতিরোধ করা, না পারলে জবান দিয়ে নিষেধ করা, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করা। সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক, তবে বামপন্থী ছিলেন। তাদের কিছু ভালো ভালো কথা আছে। উনি বলতেন, অর্ধেক মানুষ সেই যে অন্যের যে নিজের মতামত প্রকাশ করতে পারে না, অন্যের কথা বলে, আর সে কি মানুষ সেই যে অন্যের কথা হুবহু বলে, নিজের কিছু নেই। আর এটাতে আমরা বলি প্রকৃত মুমিন সেই যে আল্লাহ এবং তার রসুলের কথা পুরোপুরি মানে এবং বলে। আর অর্ধেক মুমিন সেই যে এড়িয়ে যায়, বলে না দুনিয়ার ভয়। আর সে কি মুমিন সেই যে অন্যায়ের অনুসরণ করে বাঁচার স্বার্থে। শুধু ওটাকে ঘুরিয়ে গেলে তো এটি হবে। অধিকাংশ মুমিনের অবস্থা এখন এটাই হয়ে দাঁড়িয়েছে, অন্যায়কেই আমরা ন্যায় বলতে অভ্যস্ত হয়ে গেছি। নইলে অধিকাংশ মুসলমানের দেশে কোরআন হাদিসের বিরোধী কাজকাম হতে পারত না। যারা দেশে সর্বোচ্চ দায়িত্বে আছেন তারাও মুসলমান, যারা আমরা একদম সর্বনিম্নে আছি আমরাও মুসলমান। আল্লাহর কাছে সবাইকে দাঁড়াতে হবে, সেখানে দুনিয়া থেকে কত বড় ছিলাম এগুলো দেখা হবে না। আল্লাহর হিসাবে সবাই সমান। যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, তোমাকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম, তুমি বললে অনেক কিছু হয়ে যেত, তুমি কেন এই 18 কোটি মানুষের দেশে পুঁজিবাদী অর্থনীতি চালিয়েছ, কেন সুদ ঘুষ জেনা ব্যবচারী সমানে চালিয়ে গেছ, তুমি দেখেছ, দেখেও না দেখার ভান করেছ, আর শুধু অর্থনীতি করেছ ইহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য, কুফরি রাজনীতি করেছ ইহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য, এই তন্ত্রমন্ত্রের নামে নেতৃত্ব নিয়ে ঝগড়া করে প্রতিদিন মানুষ মরছে, আমাকে বসাও ওকে হটাও, এই তো রাজনীতি।
এদেশের রাজনীতির মূল লক্ষ্য একটাই, আমাকে বসাও ওকে হটাও, বাস। অথচ হাদিসের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে, লা তাসআলিল ইমারা ফা ইন্নাহু তাকুনু নাদামাতান ইয়াওমাল কিয়ামা, খবর দেওয়ার নেতৃত্ব চেয়েও নিও না, এটা কিয়ামতের দিন তোমাদের জন্য লজ্জার কারণ হবে। আমরা কিয়ামতের দিন লজ্জিত হতেই চাই বলে নেতৃত্ব চেয়ে নিচ্ছি, নেতৃত্ব পাওয়ার পরে আর কোনো কাজ নেই, এবার লুটপাট শুরু হয়ে যাবে। পুরা দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছে। ইহুদিন আসরা এই জন্য দুনিয়াতে সবচেয়ে ধনী, ধনকুবির বলা হয় ওদেরকে, ওরা খালি টাকা শোষণ করে মানুষের কাছ থেকে সুদের মাধ্যমে। এখন তো মিটিং চলছে ঢাকাতে, 450 কোটি ডলার নেওয়ার জন্য বিদেশের এসেছে, শর্ত সারাত করা হচ্ছে কত তুমি দেবা সুদ, আর আমি কত কমে পারি ও তুমি কত বেশি পারো, এই সুদ নিয়ে টানাটানি হচ্ছে। আসলটা পরিত্যাগ, সুদটা ঠিক মতো দিও, এক বছর বাকি থাকলে ওই সুদটা আবার আসলে যোগ হবে, এটাকে বলে চক্রবৃদ্ধি হারে। অর্থাৎ 100 টাকার সুদ 110 টাকা, পর বছর 110 টাকাটাই আসল হবে, ওর সঙ্গে আর 10 বাড়বে, 120 হবে, পর বছর যদি দিতে না পারেন ওর সঙ্গে আর 10 বাড়বে, 130 হবে, ওটি হবে আসল। আর 100 থাকলো না, 100 খবরই নেই, মানে আসল জামায় তালা দিতে দিতে তালিটাই জামা হয়ে গেছে। একে বলে চক্রবৃদ্ধি হারে সুদ। পৃথিবীর সকল ধর্ম এটাকে নিষিদ্ধ করেছে, এমনকি জ্ঞানী সমাজকে নিষিদ্ধ করেছে, কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে সর্বত্র সুদ চলছে, খালি বাংলাদেশে না, ইসলামিক ব্যাংক নামে যে সৃষ্টি হলো জেদ্দাতে, আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তারা IMF এর চাইতে বেশি সুদ নেয়। মাদ্রাসাগুলি পড়ানো হচ্ছে আর সুদ বলেন, এখন বলে মুনাফা। মাদ্রাসাগুলিতে গণিত শেখানো হচ্ছে, সেখানে বলে মুনাফা, সুদ আর বলে না। আর ইংরেজিতে বলে ইন্টারেস্ট, মানে খুব মজা লাগে। এত নিকৃষ্ট এই জিনিসটা চলছে। তার শাস্তি সম্পর্কে আল্লাহর রসুল বলছেন যে দেখো কে আমাদের দিন এরা রক্তের নদীতে ঘুরবে, রক্তের নদীতে ভাসবে, ভাসতে ভাসতে সাঁতরাতে সাঁতরাতে হাঁপিয়ে যেমন তীরের কাছে আসবে, এখান থেকে আবার তাকে পাথর ছিঁড়ে মারা হবে এবং তার মাথা চূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ পাক তাকে সুস্থ করে দেবেন, আবার চলে যাবে নদীর, রক্তের নদীর মাঝখানে, আবার সে আসবে হাঁপাতে হাঁপাতে, তীরের কাছাকাছি আসলে আবার মাথা চূর্ণ করে দেওয়া হবে। এই আজাব চলবেই চিরদিন, কোনোদিন সে শাস্তি পাবে না। আমাদের হাতে ক্ষমতা আল্লাহ দেন নেই, তা সুদ দূর করার ক্ষমতা আমাদের নাই। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা এটা করছেন না অন্যের দোহাই দিয়ে। কেয়ামতের দিন কেউ কারোর দায়িত্ব নেবে না, আপনার কবর আপনার, আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। এমনি করে যারা নিম্ন পর্যায়ে দাদন ব্যবসায়ী, সেখানকার একই অবস্থা, মুসলমানের লোক নারী পুরুষ দাদন ব্যবসা করছে। আমরা যেমন আগে গ্রামে ছিলাম তো ফেতরা কোরবানি সহ জমা হতো বাইতুলমাল ফান্ডে, তো গ্রামের তালিকা করতাম যে দেখো তো কতজন গরিব মানুষ আছে। প্রথম বছর যদি 50 জন হয়, পরের বছর 40 জন, এখন তো আর নাই। আর কী ব্যাপার, যেসব ফকিররা আমাদেরকে আমরা দিতাম বাইতুলমালের ফেতরা, ওরা সব এখন ধনী হয়ে গেছে। কেমন কী হলো, যে ওরা গোপনে গোপনে টাকা লোন দেয় আর সুদ নেয়। আমরা যাদেরকে একদিন ফকির ভাবছিলাম ওরা এখন বড় লোক, ওরাই বড়, উল্টে আমাদেরকে টাকা দিতে চায় যদি আমার নেই। বলেন এর উত্তর কী? এই সুদি ব্যবসা, এটাকে ব্যবসা বলা হয়? আবু জাহেল এটাকে ব্যবসা বলেছিল, আল্লাহ বলছিল তো বোকা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, একথা কে বলেছিল? আবু জাহেল বলেনি? এই রিবা তো আর ব্যবসা তো একই,
না এমাকুল্লাহ রেবা ইউরবি সাদাকা, আল্লাহ সুদকে নিঃশেষ করেন আর সাদাকাকে প্রবৃদ্ধি দান করেন। কোরআনের ঠিক উল্টা চলছে বর্তমান বিশ্ব। অতএব জাতি সাবধান, যত গরিবী হটাও আর দারিদ্র বিমোচনের স্লোগান আপনারা দেন, কশ্চিন কালেও দূর হবে না যতদিন সুদ থাকবে দুনিয়ায়। এটা বলে যেতেই হবে, মমিন হিসাবে প্রত্যেক নারী পুরুষকে একথা বলতেই হবে, গোপন করলে চলবে না। আপনার স্বামী বেতন দেয় হয়তো 10,000 টাকা বা 20,000 টাকা, আপনার জন্য শাড়ি কিনে আনলো, মাসে শেষে গিয়ে 10,000 টাকা শাড়ি কিনে আনলো, আপনাকে অবশ্যই ধরতে হবে আপনি 20,000 টাকা বেতন পান, 10,000 টাকা শাড়ি কিনলেন কী দিয়ে, বাকিটা কোত্থেকে আসলো, কৈফিয়ত চাইতে হবে আপনাকে। যদি শাড়ি পেয়ে খুশি হন, কৈফিয়ত না চান, দিক আপনার নারীত্ব, আপনার ইমানদারি নাই। আপনি বাজার করেন থলি ভরে ভরে, টাকা পান কোথায়? যদি কৈফিয়ত তলব করেন ঘরের মধ্যে, দেখবেন পুরুষ মার সোজা হয়ে যাবে। কারণ হারাম খোরের দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না, পরিষ্কার হাদিস রয়েছে, আল্লাহ ইয়াদখুল জান্নাতা জাসাদুন উযযাবিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে। এই হাদিসটা রাবি স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে পারেন। অতএব সাবধান, চুরি ঘুষ দুর্নীতি দেশ ভরে গেছে, এর বিরুদ্ধে কেউ বলার লোক নেই, এটা ঘা স হয়ে গেছে। বলতে চাই বলি লাভ কি, আমাকে তো কাজ করতে হবে, ঘুষ না দিতে কাজই হবে না। আপনিও যদি এইভাবে বলেন, আমিও যদি এইভাবে বলি, যদি সবাই এইভাবে বলতে থাকি, তাহলে ঘুষ তো হালাল হয়ে গেল। মোমেন পুরুষ এবং নারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, আমরুনা বিল মারুফ ওয়া নাহউনা আনিল মুনকার, তারা সবসময় সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজের নিষেধ করে। আর ইয়ুকিমুনা সালাত, তারা সালাত কায়েম করে, কোনো অবস্থাতেই যেন সালাত কাজা না হয়। নারী পুরুষ সত্যিকার যদি মুমিন হন আপনারা, দয়া করে বিষয়টা মনে রাখবেন, ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাকুতা, সালাত নির্দিষ্ট অক্তের জন্য নির্ধারিত হয়েছে, দুই অক্তের সালাত একসাথে কাজ করবেন ইচ্ছাকৃতভাবে এটা হবে না। ইউতুনা জাকাত, জাকাত দিতে হবে, জাকাত অধিকাংশ লোকই ফাঁকি দেয়, হিসাব করে না কেউ, যদি দেন কেউ কত টাকার হিসাব, আপনি কত টাকা জাকাত দিলেন, আমার অধিকাংশ জাকাত তো বলতে পারবে না, হিসাব না করে জাকাত দেয়, বলে কি জানেন, যা জাকাত হওয়া তা সে বেশি দিস, ভালো জাকাত হবে কত তাই হিসাব করে কে বসে বসে, এটা হাসা, এটা এটা কিন্তু জাকাত না, এটা সাধারণ সাদাকা হয়ে যাবে। আপনাকে অবশ্যই হিসাব করতে হবে, হিসাব করে তার 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 17.5 টাকা হিসাবে জাকাত দিতে হবে। আল্লাহ ও রসুল, প্রতিটি কাজে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে। কোরআন সারগর্ব বাণীর সমৃদ্ধ একটি গ্রন্থ, এক কথা বলে দিয়েছে, প্রতিটি কাজে আপনি দেখবেন এ কাজে আল্লাহর অনুমোদন আছে কিনা এবং তার রসুলের অনুমোদন আছে কিনা। কজন লোক জানতে আসে, আমরা তাহারিকে মাসের 40 টাকে প্রশ্ন উত্তর দিই, এরপরও আমরা ফতো হটলাইন চালু করেছি আসর থেকে মগরিব পর্যন্ত, আপনি এই ফাঁকে যত খুশি প্রশ্ন করেন, দেশ বিদেশ থেকে প্রশ্ন আসে, এরপরও প্রশ্ন আসতেই আছে। 25 বছর তাহারি চলছে, 25 বছর ধরে কত গেছে প্রশ্ন উত্তর হিসাব করেন, তাহলে বোঝা গেল যে প্রশ্ন শেষ নাই। মানুষ যত বাড়বে তত প্রশ্নও বাড়বে, এটা স্বাভাবিক। প্রশ্ন যদি আপনারা করেন তো বোঝা গেল যে আপনাদের মধ্যে ক্ষুধা আছে, জানতে চাচ্ছি কাজটা ঠিক কিনা। সেটা একটা প্রশ্ন এসছে, একটা আজীব প্রশ্ন, বিয়ের 3 মাস পরে থেকে পেটে এখন আল্ট্রাসাউন্ডের যুগ হয়েছে না, এমন গোপন করা যায়, 6 মাসের বাচ্চা পেটের মধ্যে, আর বিয়ে করলাম 3 মাস বাচ্চা হলো, 6 মাস এটা কেমন হলো, এখন আত্মহারিক ফতোয়া দাও,
আমরা এসবকে হালাল করতে হবে না হারাম করতে হবে, কী করো বলেন? এইভাবে নানান ধরনের ফতোয়া আসতেই আসে, আসতেই আসে। তা সমাজ কত নিচে নেমে গেছে এটাই বলছে। আজকে দেখলাম পত্রিকায় এক মেয়ে বলছে আমার বাপ 30 বছরে 70টা নারীকে হত্যা করছে, এখন বাপ বুড়ো হয়ে গেছে আর চলতে পারে না। এখন এটা যদি প্রমাণিত হয় এটাই ইংল্যান্ডে চেন কিলারের মধ্যে 1 নম্বরে চলে যাবে। মানুষ কোথায় চলে যাচ্ছে এগুলো বলতেও খারাপ লাগে। অথচ আসছে পত্রিকায়, আমার চেয়ে আপনার বেশি জানেন, কারণ আপনারা তো আমাদের খালি পত্রিকা পড়ি, আপনারা তো আরও অনেক কিছু দেখেন, আপনাদের এলেম আমার চেয়ে খুব বেশি দুনিয়ার দিক দিয়ে। সেজন্যই বলছি দুনিয়া আস্তে 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 রসাতলে চলে যাচ্ছে। قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه الا على شرار الناس কিয়ামত হবে না দুষ্ট লোকদের উপরে ব্যতীত। যখন দুনিয়া দুষ্টদের ভরে যাবে তখন কিয়ামত হবে। দিন দিন দুষ্ট সংখ্যা বাড়তেই আছে। যত টাকা দিয়েছে সরকার, কোটি কোটি টাকা দিয়েছে উন্নয়নের জন্য, লোকে প্রশ্ন করছে সাংবাদিকরা যে এত যে টাকা দিলেন গেল কোথায়? প্রধানমন্ত্রী তো উত্তর দিচ্ছে টাকাকে লোকে চিবিয়ে খেয়েছে। এটা উত্তর হল টাকা কেউ চিবাই খায়, ও দিলেও কেউ চিবাই খায় না। এটা তো দায়িত্বশীল মানুষের উত্তর নয়, তাকে হিসাব বলতে হবে এই টাকা অমুক জায়গায় ব্যয় হয়েছে। এড়িয়ে গেলে তো হবে না, আপনার ভয়ে হয়তো আমরা চুপ থাকব, আল্লাহ কিন্তু চুপ থাকবেন না। জনগণের প্রতিটি পয়সা হিসাব আপনাকে দিতে হবে। বৈঠক হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছেন, অর্থমন্ত্রী কোথায় নাই, তো এই মন্ত্রীর বসে লাভটা কি? বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো একটা আমলা, তুমি তো জনগণের প্রতিনিধি, তোমাকে কৈফিয়ত দিতে হবে শুধু 8 কোটি মানুষের কাছে। টুকটাক দু একটা বলছে আপনাদেরকে শুধুমাত্র দেশবাসীকে সতর্ক করার জন্য। যদি আমরা দায়িত্বশীলরাই যদি দায়িত্বহীনতার পরিচয় দেই, আদেশটা মনে রাখবেন, আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে সহসা দায়িত্ব সম্পর্কে আমাদের দিন জিজ্ঞাসিত হবে। জনগণকে বুঝিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই, আপনি 100 বার ভোট নেন, যত যতদিন বাঁচেন হায়াতের আজীবন পাস করবেন, সমস্যা নেই। কিন্তু আল্লাহকে ভয় করেন, কৈফিয়ত তো আল্লাহর কাছে দিতে হবে। আমরা যে যতটুকু দায়িত্বশীল হয়েছি, এমনকি একটা ছোট ঘরের বাড়ির দায়িত্বশীল যদি আমি হই, আমাকেও আমার বাড়ির কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। আপনি একটা মসজিদের দায়িত্বশীল, আপনার মসজিদের দায়িত্ব আল্লাহকে কৈফিয়ত দিতে হবে। আপনি মাদ্রাসার দায়িত্বশীল, আপনাকে মাদ্রাসার কৈফিয়ত আল্লাহকে দিতে হবে। ছোটো দায়িত্বশীল ছোটো কৈফিয়ত, বড়ো দায়িত্বশীল বড়ো কৈফিয়ত, কথা পরিষ্কার একদম, যেখানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এবারে 5টা হাদিস শোনেন। আর আবি বকরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি খায়র ক্বাল মান তাল উমরুহু ওয়া হাসান আমালুহু ক্বাল আইয়ুন নাসি শার ক্বাল মান তাল উমরুহু ওয়া সা আমালুহু রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ইসনাদে সহীহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি উত্তম? তিনি বললেন, মান তাল উমরুহু ওয়া হাসান আমালুহু, যার বয়স বৃদ্ধি পায় এবং সৎকাজও বৃদ্ধি পায়। আবার প্রশ্ন করছে, আইয়ুন নাসি শার, সবচেয়ে মন্দ ব্যক্তিকে জবাব আসছে, মান তাল উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স বৃদ্ধি পেল তার অনিষ্টকারিতাও বৃদ্ধি পেল। কিছু লোক আছে না, তার অসাক্ষাৎ আমরা তাদের মরণ কামনা করি না, যে লোকটা মরে না কেন বলি না। মানুষ যখন এরকম বলে আল্লাহটা ওটা শোনে।
আল্লাহ ওর আমল নামে আরও পাপ বৃদ্ধি করার সুযোগ করে দেয়, যাতে একদম বিনা হিসাবে জাহান্নাম চলে যায়। এরা হলো নিকৃষ্ট মানুষ। দুই নম্বর হাদিস, আন আবি কাফসা আল আনমারি আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সালাসুন উকসিমু আলাইহিন্না ও হাদ্দাসুকুম হাদীসান ফাহফাজুহু। তিনটি ব্যাপারে আমি তোমাদের কাছে কসম খেয়ে বলবো, আর একটা হাদিস বলবো তোমরা মুখস্থ করে রেখো। যে তিনটি ব্যাপারে আমি কসম করছি সে তিনটি হচ্ছে এই, মা নাকাসা মাল আবদিন মিন সাদাকাতিন। বান্দা যখনই সাদাকা করে, সাদাকা কখনই কমে না, কসম করে আল্লাহ রসুল বলছেন। আমরা মনে করি কি সাদাকা দিলে কমে, করে সাদাকা কখনো কমে না, এটা আল্লাহর রসুল কসম করে বলছেন। আর আমরা বললে অবশ্যই সাদাকা দিলে কমে, আল্লাহ রসুল সে আমাদের দৃঢ় হচ্ছে না? আপনারা দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড টাঙানো আছে 3-4 বছর ধরে, এই মসজিদটা বড় করব, 6 কোটি টাকা লাগবে। কত কোটি টাকা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে কেউ টাকা দেয় ওর বাড়ি গিয়ে হাত পা ধরে দিলে হয়তো কিছু চক্ষু লজ্জার খাতিরে হয়তো দেবে, ইমানদারি খাতিরে দেবে না কেউ। এই মাদ্রাসা করেছে আমরা সেই 25 বছর আগে, আর বড় বড় করতে পারলাম না। মানুষকে যে চাওয়ার অভ্যাস আমাদের নাই, তারা মনে করে এই টাকাটা রেখে দিলে ব্যবসা অনুযায়ী বিনিয়োগ করব, ব্যবসায় লভ্যাংশ কে কোন কোন কোম্পানি কত টাকা দিচ্ছে এখন সব পত্রিকায় আসতেছে না? অনেকে দোহাই দেয় করোনায় আমাদের ব্যবসা খুব ক্ষতি হয়েছে, এখন দেখা যাচ্ছে করোনাকালেই তার ব্যবসাকে বেশি লাভবান হয়েছে। কিছু কিছু শিল্পপতির হিসাব আসছে পত্রিকায় দ্বিগুণ লাভ হয়েছে, আজকে পত্রিকা পড়েন না। অত ওইসব বলে লাভ নেই, আপনি সাদকা বেশি করে দেন আপনার ব্যবসা বেশি লাভ হবে। আপনি যে সম্পত্তির খাজনা দেবেন না, ওষুধ দেবেন না, ব্যয় করবেন না আল্লাহর পথে, আল্লাহ আপনার বরকত উঠাই নেবে। রানী বিলকিসের কথা শুনছেন না, ইতিহাস নাম করা সাবার রানী, তফসিরুল কোরআনে আমাদের এই অধ্যায়টা পড়বেন, সুরে সাবাটা, সুরে নমলের মধ্যে আছে ঘটনাটা। সাবার রানী এই মহিলা প্রথম থেকে ভালো ছিল, যখনই আল্লাহর পক্ষ থেকে যখন ওই ব্যক্তি আল্লাহকে ওই মহিলা আল্লাহকে ভুলে গেল, সূর্য পূজারি হল, কিছু লোক আছে যারা সরকারকে মিসগাইড করে, মহিলাকে কেউ হুজুর বুঝিয়েছে এসে সূর্যের আলোতেই সব কিছু হয়, সূর্য আসল দেবতা, ওই আল্লাহ আল্লাহ বলে কিছু নাই, যেটা দেখি ওইটাই ঠিক, যেটা দেখতে পাই না ওটা মিথ্যা। তো ওই মহিলা শেষ পর্যন্ত সূর্য পূজারি হয়ে গেল। এমন পাশে তোব্বা বলে একটা জায়গা ছিল, ওইখানে ওনার রাজত্ব ছিল। তো মহিলা সূর্য পূজারি হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে তার রাষ্ট্রের সমৃদ্ধি কমে গেল। কীভাবে? ধান গাছ হচ্ছে, গম গাছ হচ্ছে, কিন্তু দানা নাই, চিটা কথা বলছে, গাছ খুব সুন্দর কিন্তু চিটা, সর্বনাশ। কিছু কিছু হচ্ছে, একবার হয় না তা না, কিছু হচ্ছে তাতে কুলায় না। আল্লাহ তো একেবারে একসঙ্গে সব মানুষকে মারবেন না, এই জন্য হাদিসে এসছে যদি গরু ছাগল এই সমস্ত নির্বাক প্রাণী না থাকতো পৃথিবীতে, আমি আসমান থেকে বৃষ্টি পড়ে বন্ধ করে দিতাম, ওদের তো কোনো দোষ না, দুষ্টদের কারণে আমি ওদের না খেয়ে রাখবো কেন? তো ওই যে কিছু চিটা ভুষি বলছে না, গাছগুলো হয়েছে ওগুলো খাবে কারা? ছাগল করতে তো খাবে, ওদের তো কিছু খাওয়াইতে হবে। আর যারা কামলা ঘাটে কষ্ট করে কাটি নিয়ে তারা তো দূর খাবে, ওদের তো দোষ না, দোষ তো দেশের রাষ্ট্রপ্রধানের, যারা রাষ্ট্র চালাচ্ছেন দয়া করে হাদিসটা মনে রাখেন। এত সহজ মনে করবেন, প্রাকৃতিক বলে উড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, প্রাকৃতিক কৃতিক বলে কিচ্ছু নাই, সবই আল্লাহর হাতে। এরপরে হুদহুদ পাখির নাম শুনছেন না কোরআনে? একদিন সুলাইমান দেখলেন যে হুদহুদ পাখি নাই, এই হুদহুদ গেল কোথায়?
ওরা যদি সঠিক কৈফিয়ত দিতে না পারে, হুদহুদকে আমি এই দরবারে কতল করে দেব। হঠাৎ হুদহুদ এসে হাজির, তখন বলছে হে বাচ্চা, আমি এমন একটা রাজত্বের খবর এনেছি, সাবা থেকে একটা খবর এনেছি, মহা খবর, বিশাল খবর, নাবা মানে খবর, আজিম মানে বিশাল দারুণ খবর। কি এই এই সাবার রানী খুবই সমৃদ্ধিশালী, খুবই ভালো সবই, কিন্তু তার রাষ্ট্রের অবস্থা হল এই, সে সূর্য পূজারি হয়ে গেছে। তখন সুলেমান বললেন, সে এত ক্ষমতাশালী, এত শক্তির অধিকারী, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে চোখের পলকে তার সিংহাসন সহ তাকে এখানে নিয়ে আসতে হবে? কল ইফরি তুমি জিন, এই বলা হচ্ছে, একজন বলল আমি ওটাকে আপনি ওখান থেকে ওঠার আগে নিয়ে আসবো, কিন্তু না, মানে ইন্দাহ ইলম মিনাল কিতাব, যার কাছে আল্লাহর এলেম ছিল, অর্থাৎ ওরা স্বয়ং সুলাইমান ইঙ্গিতেই পুরা সিংহাসন চলে আসছে ওনার সামনে, যুদ্ধ করে লাগেনি। সুলাইমানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, বাতাসের উপরে, জিনের উপরে, সব ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, এত বড় ক্ষমতা পৃথিবীতে কারো দেয়নি। তিনি আল্লাহকে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে যে ক্ষমতা দিয়েছো এই পৃথিবীতে আর তুমি কাউকে দিও না, এই জন্য আল্লাহ কাউকে দেয়নি। তো এখন ইতিমধ্যে একে নিয়ে আসছে, রানী বিলকিসকে নিয়ে আসছে, এসে দেখেছে তার সিংহাসনের সামনে। সুলাইমান বলছে, দেখুন তো এটা আপনার কিনা, শুধু কান না হুয়া, এটা ওরকমই তো মনে হচ্ছে, এসব কিন্তু কোরআনে আছে, ভাষা সব কোরআনেতে দিচ্ছি, এটি ওরকমই মনে হচ্ছে, তাই না? দেখে তো অতীশ অবস্থা খারাপ, বলে আমার কিছুই লাগলো না, কী হলো এত ক্ষমতাশালী। সুলাইমান একটা পত্র নিয়ে উনি গেছিলেন, ওই যে হুদুদ পাখি, সুলাইমান সে পত্রে লিখছিলেন, ওয়ান্নহু বিসমিল্লাহির রহমান, আমরা বিসমিল্লাহ বলি না, এটা সুলাইমানের ভাষা, সুরা নমল 30 আয়াত, বিসমিল্লাহ বলে এটা বলেছেন, এবং ওই মহিলাকে বলছেন তুমি ইসলাম কবুল করো, তাহলে তো শান্তিতে থাকবে। সে পত্র পড়ে রানী বিলকিস তার মন্ত্রীদের নিয়ে বৈঠক করলেন, বলে বলুন আপনারা কী বলতে চাচ্ছেন, এই সুলাইমানের চিঠি পেলাম, এখন কি আপনারা তার সঙ্গে যুদ্ধ করবেন না মেনে নেবেন? তখন মন্ত্রীরা বলল, আমরা শক্তিশালী, এই পৃথিবীতে আমাদের চেয়ে ক্ষমতাশালী কোনো রাজা নাই, আপনি হুকুম দিলে যা খুশি আমরা করতে পারি। তো মহিলা খুব জ্ঞানী ছিলেন, বললেন দেখো ইন্নান মুলুকে এজা দেখালো কারিয়া থান, কোনো সম্রাট যখন কোনো দেশে ঘোরে, ঢোকে, প্রবেশ করে, তখন সেখানে আফসাদুহা, সব ধ্বংস করে দেয়, আমাদেরও মরবে তারও মরবে, কিন্তু ধ্বংস হয়ে যাবে সব। তা যুদ্ধ করার চেয়ে বরং তোমরা কিছু মাল মুভুক নিয়ে তার দরবারে যাও। তো গিয়েছে বহু মালামাল নিয়ে, সুলাইমান বলছে মালামাল কেন নিয়ে আসছে? বলছে আমার আপনাকে হাদিয়া পাঠানো হয়েছে। উনি বলছে আমাকে আল্লাহ যা দিয়েছেন আর তখন হাদিয়া লাগবে না, তুমি ফেরত নিয়ে যাও, তুমি বরং তোমার রানীকে যে বলো সে ইসলাম কবুল করুক, আল্লাহকে বিশ্বাস করুক, সূর্য পূজা ত্যাগ করুক, এই হলো মূল কথা। তখন রানী বিলকিস দেখলেন আসলে তো যে লোক হাদিয়াও নেয় না, কিছুই নেয় না, আসলে তো তার দুনিয়া কোনো চাহিদা নেই, যে চাহিদা কি আল্লাহর আনুগত্য করা, সূর্য পূজা বন্ধ করা। ঠিক আছে আমি তাহলে নিজে যাবো, তার সঙ্গে কথা বলে আসে, মূল ঘটনা হচ্ছে এটাই। তারপরে রানী বিলকিস এলেন, তো মানে ওনাকে নিয়ে চলে আসছে, ও তো আশা লাগেনি, উড়ি চলে আসছে, তার আগে সিংহাসন চলে আসছে, রাজ্য জয় শেষ। এই ঘটনা এটা কোরআনে পড়ে পাবেন, আমাদের নবীদের কাহিনীর মধ্যেও পাবেন, সুলাইমানের জীবনীতে। মূল কথা হচ্ছে এই যে আসমান থেকেই সব কিছু হয় এবং তার মালিক হচ্ছে আল্লাহর হাতে। তিনি ফসলে সমৃদ্ধি দেবেন, তিনি ফসলে চিটা ভুষি করবেন, তিনি এদেশে বরকত দেবেন, তিনি বরকত উঠিয়ে নেবেন। যদি আমরা ইমানদার হই তাহলে ইনশাআল্লাহ বরকত থাকবে, আর যদি বেঈমান হই বরকত উঠে যাবে, কোনো সার মার দিয়ে কোনো কাজ হবে না। এটা হলো মৌলিক কথা। সুলাইমানের ইতিহাসটা পড়লে আপনারা পাবেন সেখানে অনেক কিছু বলা আছে। তো এক নম্বর হলো এই যে দেখো আমি কসম করে বলছি, মা নাকাসা মাল আব্দিন মিন সাদাকাতিন, সাদাকা দিলে কোনো দিন কোনো মাল কমে না, এটা বিশ্বাস করবেন। আল্লাহ রসুল যে ব্যাপারে কসম করেন সেখানে কোনো যুক্তি চলে না, কথা চলে না। দুই নম্বর কসম কি, লা জালামা
আব্দুন মাজলিমাতান সাবর আলাইহা, যখন কোনো মানুষকে জুলুম করা হয় আর সে যদি তাতে সবর করে তাহলে জাদাউল্লাহ বিহা ইজ্জান, আল্লাহ তার ইজ্জত বৃদ্ধি করে দেন। সে আমাকে মেরেছে আমি তাকে মারব, টিট ফট ট্যাট, এতে ইজ্জত বাড়ে না, যেটা এখন হচ্ছে দেখেন না। তিন নম্বর, ওলা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, যখন কোনো বান্দা এই ভিক্ষা চাওয়া শুরু করে দেয় আল্লাহ তার উপরে অভাব আর বাড়িয়ে দেন, ও ভিক্ষা জীবনে শেষ হয় না, অর্থাৎ ভিক্ষার হাত খুবই খারাপ। আর এই তিনটা হল কসমের কথা। এবার আসেন একটা হাদিস উনি বললেন আমাদের মুখস্থ করার জন্য, সেটা কি, ইন্নামা দুনিয়া আর বাঁচা না পারেন, দুনিয়াটা হলো চার ধরনের মানুষের জন্য। এক, আব্দুন রাজাকাউল্লাহ মালান ওয়া ইলমান ফাহুয়া ইত্তাকি বিহি রাব্বাহু ওয়া ইয়াসালু রাহিমাহু ওয়া ইয়ামালু লিল্লাহি ফিহি বিহাক্কিহি ফাহাযা আফযালুল মানাযিল। একজন হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ যাকে মালও দিয়েছেন এলেমও দিয়েছেন, সে ব্যক্তি সেই এলেম এবং মাল দ্বারা আল্লাহর বিধান মোতাবেক কাজ করে, আল্লাহ আত্মীয়তা রক্ষা করে এবং আল্লাহর হক পুরোপুরি আদায় করে। এটা হলো ফাহাজা আফজালুল মানাজিল, সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ। দুই নম্বর, আব্দুন রাজাকাল্লাহ ইলমান ওয়ালাম ইয়ারজুকহু মালান, ওই বান্দা যাকে আল্লাহ ইলম দিয়েছেন কিন্তু মাল দেন নাই, ফাহুয়া সাদিকুন নিয়্যাহ, কিন্তু তার নিয়ত ঠিক সঠিক নিয়তের অধিকারী, যে আমার যদি আল্লাহ মাল দেয় আমি আল্লাহর পথে ব্যয় করবো। লি মালাম লা আমেল তো বে আমাদিন ফুলান, যদি আল্লাহ পাক আমাকে মাল দেন তাহলে ওই লোকটার মতো আমিও আল্লাহর পথে ব্যয় করবো। আল্লাহ রসুল বলছেন ফাজরু হুমা সওয়াউন, এ দুই ব্যক্তির পুরস্কার সমান। তিন, আব্দুন রাজাকাউল্লাহ মালান ওয়ালাম ইয়ারজুকহু ইলমান, একজন ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন কিন্তু ইলম দেন নাই, ফাহুয়া ইয়াতাখাব্বাতু ফি মালিহি বিগাইরি ইলমিন ওয়ালা ইয়াত্তাকি ফিহি রাব্বাহু ওয়ালা ইয়াসআলু ফিহি রাহিমাহু ওয়ালা ইয়া'মালু ফিহি বিহাক্কিহি ওয়াহাযা আখবাসুল মানাযিল। সে মাল নিয়ে যাচ্ছেতাই করে, আল্লাহর হুকুম বিধান কিচ্ছু মানে না, নিজের ইচ্ছা মতো আয় ব্যয় সবই নিজের ইচ্ছা মতো করে, হারাম হালাল কিছু বাসে না। আল্লাহ রসুল বলছেন ফাহাজা আখবাসুল মানাযিল, এ হলো সর্বনিকৃষ্ট স্তরের মানুষ। চার, আব্দুন লাম ইয়ারজুকুল্লাহ মালান ওয়ালা ইলমান, আরেক বান্দা যাকে আল্লাহ পাক মালও দেন নাই ইলমও দেন নাই, সে বলে লাও আন্না লি মালান লা আমালতু ফিহি, যদি আমার জন্য মাল থাকতো তাহলে আমি ওরকমভাবে আমল করতাম কাজ করতাম, ফা ইয়া'মালু ফুলান ফাহুয়া ইয়ানতাবু বিনিয়্যতিহি ওয়া ওয়াজরুহুমা সওয়া, মানে ওই দুষ্ট লোকের মতো আমিও হতাম, ইচ্ছা মতো মাল খরচ করতাম, বিলাসিতা বাড়ি একটা যায় পাঁচটা করতাম, সেদিন বগুড়া গেছিলাম শুনলাম বাপ রে বাপ, সে ছিল বাড়ির একদম সাধারণ একটা ছেলে, মন্ত্রণালয়ে চাকরি করে, বুঝতে পারছেন তো, ওখানে চাকরি হতে তো ভেসে চাকরি করা বলে, সে 19টা ফ্ল্যাটের মালিক, মানে আশপাশের যত দাম জমি জমা বিক্রি হচ্ছে তার চেয়ে দ্বিগুণ দামে, সে একটু জমি আছে অক্কটা দ্বিগুণ দামে বিক্রি করবে, কারণ ওর আরও টাকা চাই, আরও চাই, আরও চাই, পেট ভরে না। আল্লাহ রাসূল বলছেন ফাজা আখবাসু, সবচেয়ে নিকৃষ্ট স্তরের লোক তাদের মধ্যে সে একটা। এই দুজন লোক সমান, যারা এসব তো খারাপ লোকের মতো নমরুদ হতে চায়, ফেরাউন হতে চায়, নাম কি ডুবি মরছিল কি ওটার নাম কারণ, এদের মতো যারা হতে চায় আল্লাহ রাসূল বলেন এরা হলো সবচেয়ে নিকৃষ্ট স্তরের লোক। এই হাদিসটা মনে রাখবেন, সর্বোচ্চ উৎকৃষ্ট সেই যাকে আল্লাহ এলেম দিয়েছেন মাল দিয়েছেন, তারা সেই আল্লাহর পথে ব্যয় করে। আর দুই নম্বর হচ্ছে যাকে আল্লাহ মাল দিয়েছেন এলেম দেননি, আর সে ব্যক্তি দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি যাকে আল্লাহ এলেম দিয়েছেন কিন্তু মাল দেননি, তিনি বলেন যে যেমন মাল থাকতো আল্লাহর পথে আমি ব্যয় করতাম, আল্লাহ রসুল বলছেন এই দুজনের নেকি সমান। ও এক নম্বর আর দু নম্বর সমান হয়ে যাচ্ছে নিয়তের কারণে, আর নিকৃষ্টের মধ্যে হলে ওই যাকে আল্লাহ মালও দেয়নি এলেমও দেয়নি আর ইচ্ছা মতো ব্যয় করে ধ্বংস করে, এ হলো একদম নিকৃষ্ট। আর একজন লোককে
যাকে আল্লাহ মাল এবং এলেম কিছুই দেননি সেটা করে তিন নম্বর। আর চার নম্বর হচ্ছে এই, যাকে আল্লাহ পাক মাল এলেম কিছুই দেয়নি কিন্তু সে বলে যদি আমার মাল এলেম থাকতো তাহলে আমি ওই লোকটার মতো এরকম বদমাশ হতাম। এ একেবারে কী বলবো, সবচেয়ে নিচু হলো এই লোকটা। আমরা জন্য এরকম শাস্ত্রের লোকদের নিম্নের যে শেষের যে দুই শ্রেণী বলা হলো, এর মধ্যে না হয়ে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আসেন আদিব নোমরা কল আচ্ছা রাজুল নবী আনসারদের মধ্যে একজন লোক একজন আল্লাহ রসুলের সামনে আসলো, এসে প্রশ্ন করলো হে আল্লাহ রসুল আইয়ুল মোমিনিনা আফজাল, মোমিনদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তিনি বললেন আহসানুহুম খুলকান, যে সবচেয়ে সচ্চরিত্র। প্রশ্ন করা হলো আইয়ুল মোমিনিনা আকিয়াস, মোমিনদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে? উত্তর আসলো আকসারুহুম লিল মাউতে যিকরান ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইসতিদাদ, যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং সবচেয়ে বেশি পরকালীন পাথর সঞ্চয়ের জন্য প্রচেষ্টা চালায়। উলাইকাল আকিয়াস, এরাই হলো বিচক্ষণ ব্যক্তি। চার নম্বর হাদিস আনাস ইবনে আনাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ তাআলা ইজা আরাদা বি আবদিন খায়রান ইস্তামালাহু, একদিন আল্লাহর রাসূল বললেন দেখো আল্লাহ পাক যাকে চান তাকে কাজে লাগান। প্রশ্ন করল আল্লাহ পাক কেমন কী কাজে লাগায়? জবাব দিলেন ইউওয়াফিকুহু লি আমালিন সালিহ ক্বাবলাল মউত, তাকে মৃত্যুর আগে সৎকর্ম করার তৌফিক আল্লাহ দান করেন। অনেকে মরার সময় বলে না সব দান করতে চায় মরার সময় না, আগে ভাগে যদি তারা যারা এগুলো করে আল্লাহ পাক যাদেরকে এই তৌফিক দেন তারাই হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের ভাষায় আল্লাহ পাক তাকে পরকালীন স্বার্থে দিনের স্বার্থে কাজে লাগান। পাঁচ নম্বর আর সাদ্দাদ বিন আউস কল কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসুমান দানা নফসাহু ওয়া আমালা লিমা বাদাহু মাউত, সত্যিকার জ্ঞানী হচ্ছে তিনি দিনে বিনয়ী থাকেন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সবসময় কাজ করে, প্রতিটি কাজই তার হয়, যে কাজ করলে পরকালে কাজে লাগবে সেই কাজ সে করে, যে কাজ করলে পরকালে ক্ষতিগ্রস্ত হতে হবে সে কাজ সে করে না। বলে আজিজ মানে তবা হওয়া, আর সবচেয়ে হতভাগ হলো সেই যে তার মন যা চায় তাই করে, তন্না আল্লাহ মানে আল্লাহ যা তকদির রাখছে সে তার চাইতে বেশি চায়, সবসময় আল্লাহ কুমত্তা কাজর ও সবসময় আরও চাই থাকে, এ হলো সবচেয়ে হতভাগা। এই পাঁচটা আদেশ শোনেন, এবার রেজাল্টটা নেন। আল্লাহ বলছেন সুরে তবা বাহাত্তরাতে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতে জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতিন ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক ওয়াদা করেছেন মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য জান্নাতের, যার নিম্ন দেশ দিয়ে যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ, যেখানে তারা চিরদিন থাকবে এবং সেখানে তারা অত্যন্ত বড় বড় প্রসাদ রাজি পাবে এবং জান্নাতে আদন চিরস্থায়ী বসবাসে জান্নাত তারা সেখানে পাবে। ও রিজওয়ান মিনাল্লাহি আকবার, মনের কো বান্দা আল্লাহর সামান্য একটু সন্তুষ্টি পাওয়াটাই সবচেয়ে যে বড়। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হল সবচেয়ে মহান সফলতা। পাঁচটি হাদিসের উপরে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং কিয়ামতের মাঠে আল্লাহ সন্তুষ্টির লাভের যোগ্য হিসেবে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগেই সৎকর্ম করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।